রড দেওয়া গিটার হাজার টাকা অনলি, এক বছরের ওয়ারেন্টি 1000 rupees. কি করে পসিবল বস এত? তোমার সাবস্ক্রাইবার হয়ে এই ইউকেলেলেটা যদি ইম্পোর্টেড ইউকেলেলে ক্লাসিক্যাল গিটারের মতন দেখতে কেউ যদি আসে, এই ইউকেলেলেটা তাকে আমি 1350 টাকায় দেবো. 1350 টাকা? 1350 টাকায় দেখে না. উফ, সেরা দা. आप लोग सब बनिया अच्छे ना? तो गाइस अभी हम लोग जाएंगे कहाँ? कहाँ जाएंगे भाई? उससे पहले मैं अपना भाई से मीट करा देता हूँ. तो भाई कैसा है वो? जानते हैं यार, बोलो. अच्छा हूँ मैं, आप लोग कैसे हो? आप कमेंट में जरूर बताना. सो गाइस अभी हम लोग जा रहे हैं कोलकाता का सबसे चीपेस्ट गिटार का दुकान, जहाँ पर तुम लोग को 1000 से 2000 में गिटार मिलेगा. हम लोग पहुंच चुके हैं. ओ ये रहा गाइस, ये रहा. और हम लोग लोकेशन सब कुछ तुम लोग को डिटेल्स दे देंगे, बट हम लोग का वीडियो में बने रहिए. तो चलो ऊपर चलते हैं और तुम लोग को पूरा डिटेल्स दिखाते हैं. तो लेट्स गो. तो गाइस आ चुके हैं. अरे भाई बंद बंद है भाई. लकी क्या है यार? गाइस हम लोग कॉल करके आए थे यार, ये देखो बंद है. और भीतर यही दुकान है. ओ ये रहा भैया. तो भाई कहाँ चले गए थे बंद करके? नीचे गए थे. तो चलो भाई अभी. तो गाइस फाइनली हम लोग आ चुके हैं भाई का दुकान. और भाई का दुकान देख सकते हो गिटार से भरा हुआ है. मतलब दिल खुश हो जाता है, क्योंकि हम भी एक मतलब ऐसे म्यूजिक का तो फैन है ही. और दादा का फोटो दिखाएंगे इधर, सीसीटीवी भाई का लगाया है एकदम. इधर ना आके बदमाशी नहीं करने का, ठीक है? और इखाने बाद दादा दादी हो जाए. दादा তোমার নাম কি? প্রকাশ. দা প্রকাশ দা কি এই ব্যান্ডের কেউ হও নাকি? আমি জানি এটা একটা ব্যান্ড আছে, তাই তো? শ্রাপ বলে ওই যে ব্যান্ডের নাম. ওইটা দেখতে পাচ্ছ গাইস, আর দাদার ফটো দেখো. এবার একটা তোমাদেরকে সিনেমেটিক শটে পুরো ভিডিওটার মজা নাও. তো চলো লেটস গো. কম দামে ভালো জিনিস দেখাও. এর আগে অনেক ইউটিউবার এসেছে ভিডিও করার জন্য, বাট এক একটা সময় আমাদের এক এক রকম স্টক অ্যাভেলেবল থাকে. ঠাকুরের দয়ায় আমাদের স্টক খুব একটা বেশি দিন লাস্ট করে না. লাস্ট করে না, তাই তো? ধরো কি ব্যাপারটা কি হয়, ধরো যখনই আমরা একটা গিটার দেখাচ্ছি, সেটা একটা ব্লগার গিয়ে ইউটিউবে আপলোড করছে, একদম আপলোড করার পর সেটা রিচ হচ্ছে হয়তো এক মাস পর গিয়ে, একদম একদম. এবার সেই কাস্টমারটা হয়তো 6 মাস পর আমাদেরকে জিজ্ঞেস করছে, দাদা ওই দামে কি ওই গিটারটা আছে? সেম সেম লাইক মি লাইক মি. যে আমি আগের বার যখন আমি অ্যাকচুয়ালি বলে দিই, ফার্স্টলি আমি আমার দীপানদার ভিডিও দেখে দীপানদা আমাকে সাজেস্ট করেছে যে দাদার কাছে আসতে, কারণ কম দামে যদি ভালো গিটার লাগে তো দাদার কাছে আসতে হবে, অবভিয়াস ব্যাপার. ঠিক আছে এবার শুরু করা যাক. দাদা আমি দেখাও, যেমন বেসিক এক্সাম্পল দেখাচ্ছি. এগুলো হচ্ছে সিগনেচার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি হচ্ছে. এই সব গিটার এই মুহূর্তে 1500 টাকা অ্যাভেলেবেল আছে. অনলি 1500 টাকা? অনলি 1500 টাকা. কি বলবো, এগুলোর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে. এত সুন্দর গিটারটা অনলি 1500 টাকা? হ্যাঁ, এই গিটারটা 1500 টাকা অ্যাভেলেবেল আছে. আবার দেখো এটারই আবার একটা ভ্যারিয়েন্ট আছে, এটাও সিগনেচার. এটা পুরো ম্যাট ব্ল্যাক, এটা ম্যাট ব্ল্যাক, এটা সিগনেচার. এটা হচ্ছে সিগনেটর, সিগনেটর, সিগনেটর. এই গিটারগুলো আবার সিগনেটর যদি নিতে হয় তোমার শুরু হয়ে যাবে 2000 টাকা থেকে স্টার্টিং. ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে উডেন কোয়ালিটি ডিফারেন্স আছে. এটার ম্যাটেরিয়াল আর এটার ম্যাটেরিয়ালটা কমপ্লিটলি আলাদা. তুমি তো একটু আগে ধরে গিটারগুলো দেখছিলে, বাজিয়ে দেখছিলে, একদম একদম. তো দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে. এটার ফ্রেটবোর্ডটা কম্পেয়ার, আমি যদি কম্পেয়ার করি, এটার ফ্রেটবোর্ডটা রোজউড আছে,
গিটার ফ্রেটবোর্ডটা আমাদের ইন্ডিয়ান মেপেল আছে তো সেই ক্ষেত্রে এক একটা গিটারের এক এক রকম প্রাইস হয় আবার দেখো এই গিটারেরই যদি আমি আরেকটু বেটার দিতে চাই ওই গিটারটাতে এটা দেখো গ্রাফিক্স করা আছে অনেকে ভুল করে যে এটা সিগনেচার টোপাজ হবে এটা কিন্তু সিগনেচার টোপাজ নয় এটা সিগনেটর 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 জি গিটার সিগনেটর এর গ্রাফিক্স গিটার এটার প্রাইস কি বলছেন এটার প্রাইস তোমার যদি সাবস্ক্রাইবার আসে তোমার সাবস্ক্রাইবার যদি সাবস্ক্রাইব করে আমার কাছে আসে এই গিটারটাই 2250 টাকায় দেব অনলি 2250 টাকা 2250 টাকা এই গিটারটা দেব যদি তোমার সাবস্ক্রাইবার আসে ঠিক 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 এটার হোয়াইট ভার্সনও হয় ব্লু ভার্সনও হয় মানে আলাদা আলাদা তোমার কালারও পেয়ে যাবে একটা হোয়াইটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখালে বুঝতে পারবেন কতটা অ্যাট্রাকটিভ জেনারেলি আমরা এই গিটারগুলো একটু বেশি দামে বিক্রি করি বাট তোমার সাবস্ক্রাইবার যদি বলে এই পার্টিকুলারলি এই গিটারটা কিংবা ব্ল্যাক গিটারটা কিংবা এটারই ব্লুটা একদম একদম আই উইল গিভ এট 2250 কার দি হেলমেট কেন দেখতে পাচ্ছো বাহ এটা অনলি 1000 টাকা এটা অনলি 1000 টাকা এগুলো কিন্তু খুব কম থাকে আমাদের অফারে যত তাড়াতাড়ি তোমরা ভিডিওটা দেখবে তত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি এই জিনিসগুলো অফারগুলো অফারগুলো অ্যাভেল করতে পারবে যারা যারা দেখছো একটা আগে শেয়ার করে দাও কারণ মিস করে যাবে এই এই গিটারটা যদি এখন আমার কাছে প্রায় 5 থেকে 6 পিস আছে হ্যাঁ মানে স্টক 5 থেকে 6 পিস পর থাকবে নাকি সেটার কোনো গ্যারান্টি বাহ একটু আগে তুমি বলছিলে যে কম টাকায় আর কিছু গিটার দেখো কম টাকায় গিটার দেখালে লোকের কি হয় পারসেপশন হয়ে যায় যে এই দোকানে তো কম টাকায় গিটার পাওয়া যাচ্ছে একদম একদম বাট সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে কোনো ব্র্যান্ড নেই যেটা পাওয়া যায় না এই দোকানের মধ্যে সত্যি কথা বলতে এত গিটার দেখছো তাও আমি বলবো এইখানে আমি ভালো গিটার ডিসপ্লেই করি না আমার ভালো গিটার সব গোডাউন আছে আমার এখানে 7টা গোডাউন আছে তো সেখানে আই হ্যাভ গিটারস অফ এভরি ব্র্যান্ডস স্টার্টিং ফ্রম ইয়ামাহা স্টার্টিং ফ্রম আই হ্যাভ ইয়ামাহা আই হ্যাভ আইবানিজ আই হ্যাভ কর্ড গিটারস আই হ্যাভ হার্টস গিটারস আমরা পালস রাখি আমরা গ্রানাডা রাখি আমরা এপিফোন রাখি আমরা ক্র্যামার রাখি আমাদের সব রকম ব্র্যান্ড আছে যে যেরকম চাই নিতে পারো বাজেটে চাইবার হ্যাঁ আর একটা গ্যারান্টিড প্রাইস ইন ওয়েস্ট বেঙ্গল যে কোনো ব্র্যান্ডেড গিটারে আমাদের থেকে সস্তায় কেউ দিতে পারবে না ব্র্যান্ডেড গিটারের দাম ওরকম ভাবে আমরা রিভিল করি না বাট আসলে আমরা চ্যালেঞ্জিং প্রাইস দেবো যে আমাদের মতো ভালো প্রাইস কেউ দিতে পারবে না একদম আর এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি এই যে 1000 টাকা এগুলো কি আমি প্রথমবার ফার্স্ট টাইম আমি গিটারের ভিডিও করছি এগুলো কি কোনো এক্সাম্পল দেখ একটা গিটার আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এই গিটারটা পার্টিকুলারলি তুমি গিটারটা পুরো দেখে নাও একদম গিটারটাকে ভালো করে দেখে নাও অনেকের অনেক রকম ডাউট হয় ভাই গিটারটা কি ঠিক দিচ্ছে সেকেন্ড হ্যান্ডে তো এত কম দাম হয় না এই গিটারটা তোমার সাবস্ক্রাইবার আসলে আমি 1300 টাকায় তাকে দেবো অনলি 1300 টাকা 1300 টাকা এক বছরের তাকে ওয়ারেন্টি দেবো এক বছরের ওয়ারেন্টি দেবো 1300 টাকা এবার তুমি গিটারটা দেখে নাও ভালো করে যে গিটারের মধ্যে কোনো সমস্যা আছে নাকি একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ গাইস একদম মানে তুমি ফিল করতে পারবে এই যেখানে আবার একটা মানে স্টিকার অফ দি উঠিনি গাইস জাস্ট দেখতে পাচ্ছ এই গিটারটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গিটার না সেকেন্ড হ্যান্ড গিটার যদি হয়ে থাকতো তাহলে কিন্তু আমি এক বছরের ওয়ারেন্টি দিতে পারতাম না জাম্বো গিটার ফর দা ফার্স্ট সেকেন্ড থার্ড আগে পরে কিছু নয় ফার্স্ট টাইম জাম্বো গিটার 1500 টাকায় জাম্বো সাইজ 41 ইঞ্চ কি বলছো ব্র্যান্ডেড গিটার অপশনের গিটার জাম্বো গিটার অনলি 1500 টাকা এইবার তোমরা এক্সপেক্ট করতে পারো না যে এক মাস পর এসেও তোমরা বলবে যে এই সেম গিটারটা দাও কিছু কিছু গিটার আমাদের অফারে থাকে যেগুলো আমরা দিতে পারি ফর এক্সাম্পল এই জাম্বো গিটারটা পার্টিকুলারলি এই জাম্বো গিটারটা স্ক্রিনশট তুলে এনে তোমরা যদি আমাদেরকে দেখাও আমি এই গিটারটা তোমাদেরকে 1500 টাকায় দেবো চ্যালেঞ্জিং প্রাইস 1500 অনলি বাহ বাহ এদেরই আমার ট্রাভেল গিটার বের করেছে যেগুলো ইটস ভেরি ভেরি ইকোনমিক সবাই ইউজ করতে পারে এগুলোর দাম হচ্ছে 1800 টাকা 1800 টাকা 1800 টাকায় ট্রাভেল গিটার বাহ এগুলো অনেক রকম ভ্যারিয়েন্ট হয় ব্লু হয় রেড হয় ব্ল্যাক হয় এগুলোর প্রচুর ভ্যারিয়েন্ট হয় একদম 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 এই গিটারটাও দারুন এটা ট্রাভেল গিটার বলা হয় দারুন গিটার এক বছরের ওয়ারেন্টির সাথে আছে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা এটা পুরো ম্যাট ব্ল্যাক আছে এই ভার্সনগুলোর দাম শুরু হয় মোটামুটি 2000 টাকা থেকে এটা একটু প্রিমিয়াম একটু প্রিমিয়াম এটা থেকে একটু প্রিমিয়াম হ্যাঁ এটা থেকে একটু প্রিমিয়াম এর থেকে একটু প্রিমিয়াম আপনাকে দেখাচ্ছি এটা 2000 টাকা অনলি হ্যাঁ বাহ এটার থেকে আর আপনাকে আরেকটু প্রিমিয়াম দেখাচ্ছি এই গিপসনটা যেটার মধ্যে হলোগ্রাম আপনি পাবেন হলোগ্রাম আছে
এই ওইটার এইটার মধ্যে কি ডিফারেন্স আছে? ওটা এটার মধ্যে ডিফারেন্স আছে হচ্ছে তুমি যদি ধরে দেখো এটা ট্রাস রড কোয়ালিটিটা অনেক বেটার, এটা ফ্রেন্ড বোর্ড বিল্ডিং অনেক বেটার, এটা কালার ফিনিশিং তুমি যদি দেখো, গ্লসটা যদি দেখো একদম একদম ভেরি গুড। আর এটাই আমরা প্রিমিয়াম তোমাদের সাবস্ক্রাইবারের জন্য আমরা 3 মাসের এক্সট্রা ওয়ারেন্টি দেব, যে তোমার নাম নিয়ে আমার কাছে আসবে মিস্টার ব্লগার আকাশ যে বলে আসবে তার জন্য 3 মাসের ওয়ারেন্টি। বাহ বাহ তো কি করছো গাইস, এরকম মিস করো না, এরকম অফার মিস করো না, অনলি 1000 টাকায় তোমরা গিটার পাচ্ছ, আমার তো শুনেই মাথা নষ্ট হয়ে গেছে, তোমরা আসো আর মানে এই অফারের মজা নাও নাকি দাদা? চোখে লেগেছিল যার জন্য অনেকক্ষণ ধরে এই গিটারটাই বাজাচ্ছিল। একদম 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 এই গিটারটা তোমার সাবস্ক্রাইবারের জন্য 3000 টাকা। এগুলোর এবার একটু যদি হাই এন্ড গিটার দেখতে চাও, দেখো এটাও ব্রাউন আবার এটাও ব্রাউন, এবার অনেকের মধ্যে পার্থক্য যে ব্রাউনের কিছু কিছু আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে ব্রাউনের এত দাম লাগছে কেন কিংবা ব্রাউন কম দামের হয় না কেন। ব্রাউন জিনিসটা কিন্তু কালার করা জিনিস নয়, এই যে যেই তুমি মেটেরিয়ালটা দেখছো, এই যে মেটেরিয়ালটা আছো এটা কিন্তু শেফালি উডের আছে, শেফালি উড, তার মধ্যে এটা কিন্তু টু পিস নেক আছে, নেকটা দেখতে পাচ্ছো, এই নেকটা কিন্তু সব গিটারে তুমি পাবে না, এইটাতে যেরকম নেই টু পিস নেক নেই, এটা টু পিস নেক আছে। এই গিটারটা তোমার সাবস্ক্রাইবারকে ফ্ল্যাট 40% অফ দেবো এই গিটারটার মধ্যে, এই গিটারটা কিন্তু খুব এক্সপেন্সিভ গিটার, কত এমআরপি আমি বলছি না, বাট এটার মধ্যে ফ্ল্যাট 40% অফ আছে, 40% অফ দেবেন, কারণ এটার মধ্যে কিন্তু কোনো পেন্টিং করা নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি শেফালি উডের গিটার। বাহ, মানে এটা কোনো পেন্টিং নেই, যেরকম দেখছো সেরকমই নর্মাল, এটা উডের গিটারগুলো দেখাচ্ছি অন্তত আমি, আমরা এক একটা কাস্টমারকে তাদের বাজেট 2000 টাকা হোক, তাদের বাজেট 3000 টাকা হোক, তাদের বাজেট 10000 টাকা হোক, আমরা এক একটা কাস্টমারকে আমাদের গিটার কিনতে যদি আসে, আমরা আমাদের কাস্টমারদেরকে অন্তত একটা কাস্টমারকে 30-40টা গিটার আমরা দেখাই। বাহ, কেউ এই কথা ডিনাই করতে পারবে না, একদম একদম, 2000 টাকা হোক না কেন, অনেক কাস্টমার এসে বলে যে দাদা 4-5টা দেখো, আমরা বলি না 4-5টা কেন দেখবে, তোমার যেমন বাজেট অনেক কম ছিল কিন্তু দামি গিটার কেন কিনছো, কারণ তোমাকে আমরা ভ্যারাইটিটা দেখাতে পারছি বল। একদম একদম, যে এটার থেকে আরো একটু আপগ্রেড হলে আমি কত কিছুদিন পর আফসোস করব না, যে 500-1000 এর জন্য পিছিয়ে গেলাম আজকে আমি এই গিটারটা কিনতে পারলাম না। ঠিক ঠিক ঠিক, একদম, এগুলো হচ্ছে ভালো ব্র্যান্ড, যেমন লিরিক্যাল আমরা আমরা ডিল করি, এক্ষুনি দেখলে ফেজার আমরা ডিল করি, আমরা চ্যালেঞ্জার ডিল করি, দেখতে পাচ্ছো ভাবছো দোকান করবো বা গিটার নিয়ে ব্যবসা করবো, এখান থেকে তুমি সোজাসুজি দাদার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে যোগাযোগ করে দাদার সাথে এখানে ব্যবসা শুরু করতে পারো, ডেফিনেটলি ডেফিনেটলি অনেক সস্তায় পেয়ে যাবে। কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য শর্ট করার জন্য আমি একটা দুটো জিনিস দেখাচ্ছি। যে আমরা কিন্তু খালি ইন্ডিয়ান গিটারেই ডিল করি না, আমরা কিন্তু ব্র্যান্ডেড গিটারও ডিল করি, যেমন দোকানের মধ্যে আমি ব্র্যান্ডেড গিটার খুব একটা রাখি না, আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই ধরো এই হার্টজের গিটারটা ফাইন লাগছে গাইস, 5 ব্যান্ড ইকুইলাইজার দেওয়া, মাইকিং সিস্টেম করা, মডেল নাম্বার হচ্ছে 8ZA4000NA। একটা এক্সাম্পল দিচ্ছি, এই গিটার তো আমাদের কাছে প্রচুর আছে, বাট এক্সাম্পল দিচ্ছি, এই গিটার তোমার সাবস্ক্রাইবের জন্য 6000 টাকায় মাত্র, কি বল, চ্যালেঞ্জিং প্রাইস দিলাম আজকের ডেটে দাঁড়িয়ে, হার্টস 4000E at 6000 rupees, only 6000 টাকা, only 6000 টাকা, বিদেশি গিটার, তোমার সাবস্ক্রাইবার হতে হবে, স্ক্রিনশট তুলে এনে আমাকে দেখাতে হবে, আমি বিদেশি গিটার উইথ ইকুইলাইজার, উইথ ইকুইলাইজার, একটা ইকুইলাইজারের দামি দামি আজকে ডেটে 2500-3000 টাকা, উইথ ইকুইলাইজার আমি এরকম গিটার 6000 টাকায় দেবো যদি তোমার সাবস্ক্রাইবার স্ক্রিনশট তুলে এনে আমাকে দেখায়। বাহ, দিস ইজ মাই প্রমিস। বাহ 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 বাহ, থ্যাংক। এটা দেখো, এটা কত সুন্দর একটা গিটার, এই গিটারটার দাম শুনলে তুমি আঁতকে উঠবে, কি বলো গো, এই গিটারটা 2000-2200 টাকার রেঞ্জের মধ্যে তুমি এই গিটারটা পাবে, মাত্র 2000 টাকা। আমরা কি আস্তে আস্তে গিটারগুলো দেখাবো, যেমন সিগনেচার দেখালাম, 1000 টাকার গিটার দেখালাম, গিবসন দেখালাম, এখন তাদের উপরে একটু রেঞ্জে দেখাচ্ছি, 2000-2200 মধ্যে গিওসন, আমি এটা এক্সপেক্ট করেছিলাম খুব জোরে 3.5-3000 টাকা। হ্যাঁ, আমরা জিনিসটা ওরকম রিপার্ট দেখো, বডিটা সামনের থেকে দেখে ভেনাস বডি, সাইড থেকে পাতলা, এগুলো মেয়েদের পক্ষে বাজাতে খুব সুবিধা হয়, একদম একদম, একটা থিন গিটার, হ্যাঁ হ্যাঁ একদম পাতলা গিটারটা, একদম দেখতে বুঝতে পারছো, অনেক রাউন্ড হলো, এই ফোন কিন্তু নয়, জানলা আওয়াজটা জানো টাইট থাকে, দেখিয়ে দিচ্ছি, এইসব গিটারও কিন্তু আমাদের কাছে থাকে, আর সব থেকে চিপেস্ট প্রাইস আমরা দেবো, উই উইল গিভ ইউ দ্য বেস্ট প্রাইস, উই উইল প্রোভাইড ইউ দ্য বেস্ট পসিবল প্রাইস, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, উই উইল গিভ ইউ দ্য বেস্ট পসিবল প্রাইস ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, অনেক উই উইল গিভ দ্য বেস্ট পসিবল প্রাইস, একদম একদম, এটা একটা ব্র্যান্ডেড দেখতে পাচ্ছি দাদু, এটা কি প্রাইস আছে? এটা ফেন্ডার গিটার আছে, ফেন্ডার গিটারের মডেল নাম্বার, দিস ইজ SA150C,
এসে 150 সি এটা তোমাদের দাম পড়বে তোমার সাবস্ক্রাইবার যদি আসে কিংবা র‍্যামডাম যদি আমার থেকে এখানে কিনতে আসে এটার দাম পড়বে ফেন্ডারের 7000 টাকা only 7000 রুপিস থেকে 2000 টাকার মধ্যে এটা 2000 টাকা দাম একদম এবারে দেখো কেডেন্সের লো এন্ড যেগুলো দেখালাম 1800 টাকা 2000 টাকা এগুলো আরেকটু উপরে 3500 টাকার রেঞ্জে ওইটা এটার মধ্যে তফাত কি এগুলোর মধ্যে ইকুইলাইজার বসানো আছে কোনটায় 4 ব্যান্ড কোনটায় 5 ব্যান্ড ইকুইলাইজার বসানো আছে ও এবার তুমি বলো তুমি তোমার যে গিটারটা কিনলে আজকে হ্যাঁ হ্যাঁ সেটা কি তুমি রিভিল করবে আমি একটা কথা বলতে চাই যে গিটারটা ও নিয়েছে হ্যাঁ হ্যাঁ গিটারটা ওকে আমি একটা অফার প্রাইসে দিয়েছি সেই অফার প্রাইসটা তোমরা যদি গেস করতে পারো কমেন্ট সেকশনে যদি সেই এক্সাক্ট প্রাইসটা দিতে পারো তোমাদের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি আমি আজকে অফারের পর অফার দেব খালি একটা গিটার কিনলে একটা উকেলেলে ফ্রি যদি তোমরা গেস করতে পারো যে গিটারের দাম কত টাকায় কিনেছে এক্স্যাক্টলি যদি গেস করো কিন্তু আমি রেটটা বলবো না রেটটা তুমি বলবে না রেটটা রিভিল করবে না তুমি তোমার গিটারটা দেখাও অডিয়েন্স কে তুমি তোমার গিটারটা কেমন কিনেছো আর দাদা একদম ট্রাস্টেড আছে তুমি যদি অ্যাকচুয়াল তুমি গেস করতে পারো তো দাদা যেটা বললে একটা সাথে একটা ফ্রি তাই তো আর একটা কথা বলতে চাই ও কিন্তু নিজের নিজের দৌলতে তোমরা অনেকেই ওকে দেখেছো ওর কিন্তু নিজের একটা A1 বলে একটা রেস্টুরেন্ট আছে যেটা এখন কলকাতায় খুব ভাইরাল একটা রেস্টুরেন্ট খালি নয়েজ ফ্যাক্টরি ভাইরাল নয় এটা ওই ওর দোকান কিন্তু বিশাল একটা ভাইরাল রেস্টুরেন্ট ও কিন্তু প্রায় আমার হাফ বয়সী ঠিক আছে হি ইজ অনলি 18 ইয়ার্স ওল্ড ও নিজের রেস্টুরেন্টটা কিন্তু নিজের দক্ষতায় আমি যেমন নিজের দক্ষতায় পুরো বিজনেসটা করেছি ও কিন্তু নিজের ক্যাপাবিলিটিতে নিজের বিজনেসটা করেছে ওর বিজনেসেও কিন্তু সাপোর্ট করবে একদম একদম আর এমনকি আরেকটা কথা বলে দিচ্ছি কেউ যদি নয়েজ ফ্যাক্টরি থেকে গিটার কিনে তোমার দোকানে যায় তাদেরকেও কিন্তু একটু ভালো অফার অবশ্যই অবশ্যই কম টাকায় ভালো খাবার যেমন কম টাকায় ভালো গিটার দিচ্ছি ও কিন্তু অনেক কম টাকায় ভালো খাবার দেয় ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাপোর্ট করো সাপোর্ট দ্য ইয়াংস্টার সাপোর্ট দি স্ট্রাগলার্স থ্যাংক ইউ স্ট্রাগল করো দাদা তোমার হ্যাঁ একদম লোকেশনটা অবশ্যই ইম্পর্টেন্ট লোকেশন যারা অনেক দূর থেকে আসছো আমরা তাদেরকে বলতে চাই যে অনেক দূর থেকে আসার কোনো প্রয়োজন নেই আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে আমাদের ক্যাটালগ অ্যাটাচ করা থাকে প্লাস আমরা পার্সোনাল লেভেলে অনেক ছবি পাঠাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমরা অ্যাভেলেবল করে দিয়েছি সব জায়গায় ডেলিভারি হয় একদম আজকে আমরা অনেক অনেক দূরে দূরে ক্যাশ অন ডেলিভারি করছি আমরা আরামবাগে ক্যাশ অন ডেলিভারি করছি আমরা বর্ধমানে করছি আমরা বাঁকুড়ায় করছি আমরা মালদায় করছি মানে আসতে হবে এরকম কোনো ব্যাপার কোনো ব্যাপার না আমরা আমরা বর্ধমান তো বললাম বহরমপুরে করছি মুর্শিদাবাদে করছি মানে আমাদের যে মানে সেক্টরগুলো আছে আমাদের কলকাতার আশেপাশে যে আগে কি আমরা কলকাতায় খালি ক্যাশ অন ডেলিভারি করছি এখন পুরো বাইরে বাইরেও হচ্ছে পুরো বাইরে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা চেষ্টা করছি ক্যাশ অন ডেলিভারিটা দিতে মানে হ্যান্ড টু হ্যান্ড বাহ তুমি হাতে মালটা পাও মালটা দেখো তারপর তুমি টাকা দাও হোয়াটসঅ্যাপে তুমি ভিডিও কল করো না কোনো অসুবিধা নেই এছাড়া সারা ইন্ডিয়াতে তো আমরা গিটার সাপ্লাই করেই থাকি উইচ ইজ ভেরি ইজি আমরা বাই পোস্ট পাঠিয়ে দিই সারা ইন্ডিয়ার জন্য তোমাদেরকে আগে প্রি পেমেন্ট করতে হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল ক্যাশ অন ডেলিভারি এমনকি সকালে বললে তোমরা বিকালে মাল পেয়ে যাবে এত ফাস্ট এবার তোমার লোকেশনটা বলে দাও যে কিভাবে মানুষ আসা যায় মানে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসো হাওড়া থেকে যদি তোমরা আসতে চাও একটা টলিগঞ্জ কিংবা গলফিনের বাস ধরে এখানে নেমে তারা জাস্ট আমাকে একটা কল করবে ওই একদম গলফিন থেকে আমার দোকানে ডিস্টেন্স হচ্ছে অনলি 2 মিনিটস এবার যারা সাউথ থেকে আসে নর্থ থেকে আসে ট্রেন লাইন করে যারা আসছে যারা শিয়ালদার থেকে যদি যাদবপুরে নামতে পারে বাঘাযতীনে নামতে পারে বাঘাযতীনে নামলে তাদের খুব কাছে হয় বাঘাযতীনে নেমে একটা অটো ধরে বলতে হবে শ্রী কলোনি বাজার যাব শ্রী কলোনি বাজার এটা শিয়ালদার থেকে যারা ওই লাইন থেকে আসছে নর্থের থেকে তারাও করতে পারে আবার এই দিক থেকে সাউথ থেকে যারা আসছে ধরুন যারা বারুইপুর থেকে আসছে যারা লক্ষ্মীকান্তপুর থেকে আসছে যারা ধরুন ক্যানিং লাইন থেকে আসছে তো তারা যদি এই লাইনে আসে সবার বাঘাযতীন স্টেশনে নেমে জাস্ট একটা অটো চেঞ্জ করে বলতে হবে শ্রী কলোনি বাজার যাব তো গাইস ইয়ে রাহা ও গিটার ইস গিটার কা বাত কর রাহা থা আর আগর ইস গিটার কা প্রাইস তুম লোগ বাতা পাতে হো তো অফার ইয়া তেরা ভাই কা একদম সেই অফার হ্যায় तो गाइस ये वीडियो कैसा लगा तुम लोग को कमेंट सेक्शन में बताना है अगर चैनल में नया हो तो सब्सक्राइब करके बेल नोटिफिकेशन बटन को ऑन करना है और मुझे नहीं पता गाइस ये वीडियो शेयर होना चाहिए क्योंकि इतना अच्छा अच्छा इन्फॉर्मेशन और इतना अच्छा अच्छा ऑफर तुम लोग को दिलाया है तो क्या कर रहे हो अभी फटक से जाके शेयर कर दो और मिलते हैं एक नया वीडियो में तब तक के लिए अच्छा रहना एंड टेक केयर लव यू एंड बाय गाइस Bird is the name, then bullet to the chain.